ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন তাহলে এখন এবং সবার আগে ভিডিও পাশে থাকা বেলে আইকনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আবার একটি নতুন জব সার্কুলার বড়টি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে বিডি জব সার্কুলার আইটিডি এর পক্ষ থেকে চলে আসলাম তো এখানে আমি হচ্ছে যে বড় জব সার্কুলারটি হয়েছে যে আপনার জন্য যে বড় সুখবর সেটা হচ্ছে গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বিশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো ছয়শো ষোলোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সারা দেশ থেকে আবেদন করতে পারবেন তো এই বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করব তারা আগে বলে যে ওই ওয়েবসাইটে হচ্ছে বিস্তারিত দেখার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্স এবং হচ্ছে ফার্স্ট কন্ট বক্সে আমার এই সার্কুলারটি লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনি সরাসরি এসে এখানে বিস্তারিত দেখে নিতে পারবেন চাইলে এখান থেকে এই ইমেস্ত্রি ডাউনলোড করেও নিতে পারবেন এবং নিতে সব সব কিছু বিস্তারিত দেখতে পারবেন তো গাক এনজিও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা এনজিওর চাকরির প্রতি বেশি আগ্রহী তাদের জন্য বিশেষ সুযোগ এই সার্কুলার টি ক্যাটাগরিতে গা এনজিও থেকে আবেদন করা যাবে বেকার ভাই বোনের জন্য বিশাল সুযোগ তো এখানে যে বিজ্ঞপ্তিটি আছে আমি আপনাদেরকে এখন এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখাবো তো এখান থেকে আপনারা হচ্ছে বিস্তারিত দেখে নিতে পারবেন তো গাক নিয়োগ বিজ্ঞপ্তি বলা হয়েছে গ্রাম উন্নয়ন কর্ম ডাক জাতীয় পর্যায়ের এই বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে উনিশশো সালে প্রতিষ্ঠান পর থেকে বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রম পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য দারিদ্র বন্ধব ডাক চক্ষু হাসপাতাল সৌরবিদ্যুৎ কৃষি মৎস্য ও সম্পদ উন্নয়ন জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাসকরণ জোরদারকরণ ও সম্প্রধারণ লক্ষ্যে জনবল হচ্ছে দেয়া আছে এখানে জনবলের নিয়োগ নিম্নত্ব যে নিম্ন পদে হচ্ছে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে যে প্রথম যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার মাইক্রোফান্স কর্মসূচি পথ সংখ্যা চারটি বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সমান সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম তিন বছরের কাজেরও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরোটি শাখায় বিশ তিরিশ কোটি টাকার ঋণ স্থিতি পরিচালনার দক্ষতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাহ এখানে দেওয়া আছে বিয়াল্লিশ হাজার একশো টাকা এবং দুপুরে লাঞ্চ ফ্রি তারপরে যে পটটি এখানে দেওয়া আছে ট্রেনিং কো অডিটর অডিনেটর পথ সংখ্যা দেওয়া আছে একটি বয়স পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো বিষয়ে স্নাতক সহ মানে ঋণ ক্ষুদ্র কর্মকর্তা দক্ষ জনবল গড়ার লক্ষ্যে প্রশিক্ষণ মডিউল পরিচালনা সংক্রান্ত কাজে ন্যূনতম পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্ব সর্বসাফল সাফুল্যে চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বেতন দুপুরের লাঞ্চ ফ্রি অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রাথির ক্ষেত্রে বেতন আলোচনার সাপেক্ষে হবে তিন নম্বর যে পথটি দেওয়া আছে এখানে দেওয়া আছে যে এরিয়া ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পথ সংখ্যা দশটি বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর শিক্ষার যোগ্যতা স্নাতক সম্মান সংশ্লিষ্ট অথবা সম্পদ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা ন্যূনতম পাঁচটি শাখায় আট বারো কোটি টাকার ঋণ স্থিকৃতি পরিচালনার দক্ষতা থাকতে হবে মাসিক বেতন সর্ব সকলে ছত্রিশ হাজার আটশো ছত্রিশ হাজার উননব্বই টাকা এবং দুপুরের লাঞ্চ ফ্রি চার নম্বর যেটা বলা হয়েছে শাখা ব্যবস্থাপক মাইক্র মাইক্রো ফিনান্স কর্মসূচি পথ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্ব হচ্ছে চল্লিশ বছর শিক্ষার যোগ্যতা স্নাতকোত্তর সম্মান ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম এক বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য মাসিক বেতন সার্বসফা সাতাশ হাজার পাঁচশো থেকে এবং দুপুরে লাঞ্চ ফ্রি আবাসন ও লাঞ্চ সুবিধা পাঁচ নম্বরে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে অপারেশন ম্যানেজার ক্যান্টিন ও ট্রেনিং সেন্টার পছন্ায় একটি বয়স চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে ব্যবস্থাপক বিষয়ে স্নাতক সম্মান সুনামধন্য কোনো প্রতিষ্ঠানের ক্যান্টিন ব্যবস্থাপক ট্রেনিং সেন্টার আবাসন ও অতিথি ব্যবস্থাপক কাজে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেনিং সেন্টার ক্যাম্পাসে সর্বক্ষণিত অবস্থা করার মানসিকতা থাকতে হবে ব্যাচেলার হলে ফ্রি আবাসন ও খাবার সুবিধা পাবেন মাসিক বেতন সর্বসাফল্যে আবরা এখানে দেওয়া আছে আঠাশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হসপিটাল ম্যানেজার কোর্স ডিগ্রিধারী এবং অধিদপ্তর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রতা দেওয়া হবে এবং সেক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে হবে এবং এখানে ছয় নম্বর যে পটি দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার মাইক্রোফিনান্স কর্মসূচি পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বি কম বিএস কম্পিউটার পরিচালনায় এম এস এক্সেল এর কাজ করার দক্ষতা থাকতে হবে শাখা অবস্থায় করে দৈনন্দিন হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেন পরিচালনা করতে হবে ছয় মাস শিক্ষানবিষ মাস বেতন বারো হাজার টাকা চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাফল্যে আঠারো হাজার সাতশো সাঁত্রিশ টাকা এছাড়াও ফ্রিয়াভাসিক ও লাঞ্চ সুবিধা পাবেন যে সকল প্রার্থী ক্ষুদ্রতম ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা আবিষ্কার প্রযোজ্য হবে না তারা যোগদানের পর হতে মাসিক বেতন সমস্যাগুলো আঠ হাজার হাজার টাকা প্রাপ্য হবেন এবং সাত নম্বরে বলা হয়েছে যে ফিল্ড অফিসার মাই মাইক্রোফিনান্স কম সেই পথ সংখ্যা পাঁচশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ছয় মাস শিক্ষানিবিষ মাসিক বেতন হবে বারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবিষ্কার সন্তুষ্টজনক বিবেচনা হলে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাফলের হচ্ছে আঠারো হাজার আটশো সাঁত্রিশ টাকা এছাড়াও ফ্রি আবাসন ও লাঞ্চ সুবিধা পাবেন সে সকল প্রার্থীর ক্ষুদ্র ঋণ কর্মসূচি সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা প্রযোজ্য হবে না তারা যোগদানের পর হতে মাসিক বেতন সর্বসাফলে আঠারো হাজার আটশো সাঁত্রিশ টাকা প্রাপ্য হবে যারা নিজস্ব মোটরসাইকেল ও বৈধ লাইটের লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকবে তাদের মাসে মাসিক ভিত্তিতে জ্বালানি ভাতা প্রদান করা হবে এ পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে এখানে বলা হয়েছে এক তিন চার পদে প্রার্থীকে মোটরসাইকেল চালানো পদেশী হতে হবে এবং বৈধতারা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রার্থীকে কম্পিউটার অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহারে কর্মসূচি বাস্তবনের জন্য সমিতি গঠন ঋণ বিতরণ ও আয় আদায় করতে হবে আগ্রহী প্রার্থীকে আগামী একত্রিশ মার্চ দুই হাজার বিশ তারিখের মধ্যে পূর্ণ বিজীবন পদ্ধার্থ মোটরসাইকেলের নাম্বার শিক্ষাগত মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উচ্চতা না হচ্ছে ওজন দুইজন পরিচয় প্রার্থীর আত্মীয় নন এবং ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার প্রধান মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক গাক টাওয়ার প্রধান কার্যালয় বনানি বগুড়া বরাবর প্রয়োজন করতে হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীকে নিয়োগ বা পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন এস এম এসের মাধ্যমে জানানো হবে উল্লেখিত উপরোক্ত পথ জন্য মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধি অনুযায়ী বছরে বয়ে বৈশাখী ভাতার তিনটি উৎসবে ভাতা প্রভিডেন্ট ফাউন্ড গ্রাচুইটি যাতায়াত দূরত্ব ভাতা প্রযোজ্য পদের ক্ষেত্রে মোটরসাইকেল জ্বালানি কর্মরত অবস্থায় জড়িত বীমা সুবিধা এবং নিয়োগের পর চার ছয় এবং সাত পদে স্টাফশন শাখায় বিনা ভাড়ায় একক আবাসন সুবিধা পাবে। নির্বাচিত প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে চাকরির যোগদানের সময় সংঘ সংঘাস প্রত্যক্ষ নির্ধারিত পরিমাণ জামানত ফেরতযোগ্য প্রদান করা হবে তো এই যে এত বড় একটি হচ্ছে আলোচনা করলাম আপনাদের মাঝে যে বিষয়টি তো বিশাল একটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এটা আপনাদের মাঝে অনেক কষ্ট করে তুলে ধরলাম আপনাদের মাঝে হচ্ছে সব কিছু বিস্তারিত যে নিয়োগটি ছিল আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে অবশ্যই আর ডেসিপশন বক্স ফলো করবেন ওখান থেকেই হচ্ছে বিস্তারিত দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবো অমূল্য মন মতামত আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন যশ করে এমন ট্রেক ভিডিও পেয়ে যান ধন্যবাদ সবাইকে